ওয়েলকাম টু ফোর্ডস একাডেমি ফ্রেন্ডস ইতিমধ্যে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নিউ ভ্যাকান্সি বার হয়েছে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তুমি যদি ইন্ডিয়ান আর্মি হতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখো ইন্ডিয়ান আর্মির যে কোনো পোস্ট সেটা গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ এ যে কোনো পোস্ট হোক না কেন সেটা ইন্ডিয়ান আর্মি হয়ে থাকে সেহেতু তোমরা যদি চাও তো অবশ্যই তুমি এই ভ্যাকান্সির মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে যেতে পারবে কীভাবে যেতে পারবে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবে বা অফলাইন আবেদন করবে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শিক্ষাগত যোগ্যতা তোমরা থামনেলে অবশ্যই দেখেছো তার সঙ্গে সঙ্গে তোমরা বয়সও থামনে কিন্তু দেখে ফেলেছো তো আমি তোমাদেরকে নোটিফিকেশন সহ আমি প্রুফ সমেত তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা যদি চাও তো অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে ওকে তো চলো সবকিছু তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিই মাধ্যমে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো এবং এইরকম ফোর্সের নিউজ পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম লেটেস্ট আপডেট আমরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি প্রত্যেক দিন তো চলো সহ তোমরা দেখে নাও বন্ধুরা এটি হল নোটিফিকেশন দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের নিউজ যে আমাদের জব নিউজ রয়েছে সেখান থেকে কিন্তু পাবলিশ করানো হয়েছে আমাদের যে ভ্যাকান্সিটি বার হয়েছে সেটি তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার জেনে হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া ওকে তোমরা ওয়ান স্ক্রিন সেটি দেখতে পাচ্ছ দুশো ছিচল্লিশ এজেসি বোস রোড আলিপুর কলকাতা সাত লক্ষ সাতাশ এটি হলো এখান থেকে তোমাদের এই ভ্যাকান্সিটি পাবলিশ করানো হয়েছে এক্ষেত্রে তোমাদের আবেদন করতে হবে একুশ দিনের মধ্যে অর্থাৎ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পর একুশ দিনের মধ্যে আবেদন করতে হবে তোমাদের আবেদন চলছে ওকে অর্থাৎ আমাদের বেঙ্গল ছেলেদের জন্য অর্থাৎ পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য কিন্তু এটি একটি সুখবর কেননা ফ্রেন্ডস এটি তুমি যদি বিহার ঝাড়খণ্ড এবং ইউপি অন্যান্য জায়গা থেকে তুমি যদি আবেদন করো তাহলে কিন্তু তোমাকে কলকাতা আসতে হবে অর্থাৎ তোমাদেরকে বেঙ্গলে আসতে হবে কেননা তোমাদের এই যে ভ্যাকান্সিটি বার হয়েছে এই ভ্যাকান্সির পুরো প্রসেস তোমাদের পশ্চিমবঙ্গেই কমপ্লিট হবে অর্থাৎ কলকাতাতে কিন্তু তোমাদের এই ভ্যাকান্সির পুরো প্রসেস কমপ্লিট হবে সেহেতু যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে তাদের পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবে আমাদের রাজ্য থেকে তাদের সুবিধা তাদেরকে অন্য রাজ্যে কিন্তু যেতে হবে না এবং অন্য রাজ্য থেকে যারা আবেদন করবে তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গ সঙ্গে আসতে হবে কলকাতায় আসতে হবে সেহেতু আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি কোয়ালিফিকেশান থেকে থাকে তো অবশ্যই তোমরা আবেদন করো ফ্রেন্ডস তোমাদের যেসব পদে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এক নজরে ফটাফট বলে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে ভ্যাকান্সিটি বার হয়েছে ইস্টার্নোগ্রাফার পদে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে টোটাল আটটি পোস্ট রয়েছে জেনারেল তিনটি ইডাব্লু এস একটি এসসি একটি ও বিসি তিনটি ভ্যাকান্সি রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টেন প্লাস টু অর্থাৎ বারো ক্লাস পাস তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে স্কিল টেস্ট অর্থাৎ তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট টাইপিং টেস্ট কিন্তু তোমাদের হবে অর্থাৎ তোমাদেরকে ইংলিশ এবং হিন্দি টাইপিং দক্ষ থাকতে হবে তাহলে কিন্তু তুমি এই ভ্যাকান্সিতে সফল অর্জন করবে বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এসসি এসটি ও হয়ে থাকলে বয়সে অবশ্যই ছাড় পেয়ে যাবে সরকারের যে রুলস রয়েছে সেই রুলস মোতাবেক তোমরা এসসি হয়ে থাকলে পাঁচ বছর এবং ও হয়ে থাকলে তোমরা তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এজ রিল্যাক্সেশান ওকে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ স্ট্যানোগ্রাফার অর্থাৎ তোমাদেরকে আমি বলে দিচ্ছি স্ট্যানোগ্রাফার পদে তুমি যদি আবেদন করো তাহলে তুমি যে পেটি পেয়ে যাবে সেটি লেভেল ফোর পর্যায়ে তুমি পে পেয়ে যাবে অর্থাৎ তোমার মাইনে এবং এলডিসি পদে তোমাদের ভ্যাকান্সি বার রয়েছে এলডিসি পদে তুমি যদি আবেদন করতে চাও আটটি ভ্যাকান্সি রয়েছে জেনারেল একটি জেনারেল ই এস দুটি ও বিসি দুটি ও বিসি ইএসএম একটি এস টি একটি এসসি তোমাদের একটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রেও তোমাদেরকে অর্থাৎ এক্ষেত্রেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যে কোন বোর্ড থেকে তাছাড়াও ইংলিশ টাইপিংয়ে মিনিমাম পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে এবং হিন্দি টাইপিংয়ে তিরিশটি শব্দ তোলার গতি থাকতে হবে বয়স সেম রয়েছে তোমাদের পেয়ে দেওয়া হবে লেভেল টু পর্যায়ের তারপরে ম্যাসেঞ্জার পদে তোমাদের ভ্যাকান্সি রয়েছে ম্যাসেঞ্জার পদে তুমি যদি আবেদন করতে চাও পনেরোটি ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে জেনারেলের জন্য চারটি জেনারেল ই জন্য তিনটি ও জন্য ছয়টি ও ই এস জন্য একটি এসটির জন্য একটি ভ্যাকান্সি তোমাদের রয়েছে এক্ষেত্রে তোমার ম্যাসেঞ্জারের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে তোমাদের বয়স সেম রয়েছে আঠারো থেকে পঁচিশ এস সি এসটি ও বিসি হয়ে থাকলে বয়সে অবশ্যই তুমি ছাড় পেয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছ ডাফটারি পদে তুমি যা যদি আবেদন করতে চাও তাহলে একটি ভ্যাকান্সি রয়েছে সেটি জেনারেলদের জন্যই ভ্যাকান্সিটি রয়েছে নেক্সট যে ভ্যাকান্সিটি তোমাদের রয়েছে সাফাইওয়ালা তুমি যদি ফ্রেন্ডস সাফাইওয়ালা পদে আবেদন করতে চাও তোমার ভ্যাকেন্সি রয়েছে তিনটি ভ্যাকান্সি রয়েছে জেনারেল পি ডাব্লিউডির জন্য একটি ও বিসি ইএসএমের জন্য একটি ও বিসি ও জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টেন পাস অর্থাৎ যে কোনো বোর্ড থেকে ম্যাট্রিক পাস তোমাদেরকে হতে হবে তারপরে গার্ডেনার পদে তুমি যদি আবেদন করতে চাও দুটি ভ্যাকান্সি রয়েছে জেনারেলের জন্য একটি ও বিসির জন্য একটি দুটি ভ্যাকান্সি রয়েছে এগুলো ছিল তোমাদের পুরোপুরি ভ্যাকান্সি এবং কোয়ালিফিকেশান এক্ষেত্রে তোমাদের যে ম্যাসেঞ্জার ডাফট্রি ট্রি এবং সাফাইওয়ালা এবং গার্ডেনার পদে তোমাদের লেভেল অন পর্যায়ের মাইনে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এই চারটি পোস্টে অর্থাৎ ম্যাসেঞ্জার ডাফট্রি ট্রি এবং সাফাইওয়ালা এবং গার্ডেনার পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু এখানে ট্রেড সার্টিফিকেট চাওয়া হয়েছে যদি তোমার কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু তোমার সার্টিফিকেট লাগবে না যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো তুমি যদি বিএসএফে আবেদন করেছিলে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে যে সার্টিফিকেট তোমার ছিল সেই সার্টিফিকেট দিয়ে তুমি গার্ডেনার পদে আবেদন করতে পারবে তাছাড়া তুমি যদি চাও তো সার্টিফিকেট যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবে ওকে তুমি কিভাবে আবেদন করবে সেটি কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে এই যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ অফলাইন যে ফর্ম সেটি তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার পরে কি করবে তোমরা এই ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে নেবার পরে এই যে তোমাদের প্রসেস রয়েছে এই প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ প্রথমত অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টটি তোমাদেরকে লিখতে হবে তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি তুমি জেনারেল এস সি এস টি সেটি তুমি কিন্তু অবশ্যই এখানে ফিল আপ করবে প্রথমে হেডলাইন্স তারপরে তোমার নাম তারপরে তোমার ফাদার্স নেম প্রত্যেকটি ওয়ার্ড তোমাদেরকে ব্লক লেটারে কিন্তু ফিল আপ করতে হবে তারপরে তুমি মেল না ফিমেল তোমার পুরো অ্যাড্রেস তারপরে তুমি যে ট্রেডে আবেদন করতে চাও সেই ট্রেড এবং তোমার যে তথ্যগুলো চাওয়া হয়েছে আধার নাম্বার আইডেন্টিফিকেশান মার্ক ইত্যাদি কিন্তু তোমাদেরকে দিয়ে ফিল করতে হবে এই ফর্মটি তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে পেয়ে যাবে তাছাড়াও কোনে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই কোণে তোমাদেরকে পাসপোর্ট সাইজ একটি ফটো কিন্তু দিতে হবে যাবতীয় তথ্য আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই ফর্মটি ফিল আপ করার পরে কিন্তু তোমাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে কিছু তথ্য তোমরা অবশ্যই দেখে নাও এখানে তোমাদেরকে যেগুলো বলা রয়েছে তোমাদেরকে রেজিস্টার্ড ডাকে অর্থাৎ তোমাদেরকে স্পিড পোস্টে কিন্তু এই অর্থাৎ এই ফর্মটি পাঠাতে হবে অ্যাপ্লিকেশান তোমাদেরকে পাসপোর্ট সাইজ কিন্তু তোমাদেরকে ফটো অবশ্যই দিতে হবে অ্যাপ্লিকেশানের সঙ্গে টু কপি অর্থাৎ টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদেরকে বলে দিচ্ছি একটি তুমি অ্যাপ্লিকেশানে গেঁথে দেবে এবং অ্যাপ একটি অ্যাপ্লিকেশানে যেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেখানে কিন্তু লাগিয়ে দেবে এখানে বলা রয়েছে নট ওয়েল্ডার দেন টু মান্থ অর্থাৎ কিন্তু তোমাদেরকে দুই মাসের যদি পুরাতন ফটো হয়ে থাকে তাহলে কিন্তু তুমি তোমার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে গ্রহণযোগ্য নয় তোমরা নতুন ফটো দেবে অর্থাৎ এক থেকে দুই মাসের তোলা ফটো কিন্তু তোমরা দেবে উইথ আউট এখানে বলা রয়েছে যদি তুমি ক্যাপ গোগলস অ্যান্ড মাস্ক পরে ফটো দাও তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে সেহেতু যেন তুমি মাস্ক এবং গোগলস অর্থাৎ চশমা এবং ক্যাপ অর্থাৎ টুপি যেন না পরে ফটো দিয়ে থাকো সেহেতু সিম্পলি সাধারণ ফটো কিন্তু এখানে চাওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তুমি অবশ্যই দেবে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আদার্স কোনো কিছু চা হয়নি এবং তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের কোয়ালিফিকেশান ডকুমেন্টসগুলো জেরক্স করে তুমি দিয়ে দেবে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তুমি যদি বয়সে ছাড় পেতে চাও বা তুমি যদি ভ্যাকান্সিতে আবেদন করতে চাও তোমার কাস্ট সার্টিফিকেটের জেরক্স অবশ্যই তুমি দরখাস্তের সঙ্গে গেঁথে তোমাদেরকে অবশ্যই দিতে যাবতীয় ডকুমেন্টস রেডি হয়ে গেলে তোমাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের হাইট ওয়েট চেস্ট রান কিছু এখানে চাওয়া হয়নি তোমাদের মনে হয় এখানে যত সম্ভব পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে আমি তোমাদেরকে সঠিক বলতে পারছি না এখানে যেহেতু লেখা নেই সেহেতু তোমাদের পরীক্ষার সিলেবাস দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যান্ড নিউমেরিক্যাল অ্যাপটিটিউড জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এই চারটি সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এছাড়াও তোমাদের রিটার্ন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ তোমাদের কল লেটার পাঠানো হবে এখানে তোমাদের বলা রয়েছে দেখতে পাচ্ছ দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম থ্রু কল লেটার ফর রিটার্ন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ইন্টারভিউ এবং রিটার্ন টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশান করানো হবে তোমাদের রান কিন্তু হচ্ছে না ফ্রেন্ডস এটি কিন্তু তোমাদের কাছে একটি গুড নিউজ তোমাদের রান হবে না অর্থাৎ যারা দৌড়াতে পারবে না তাদের জন্য কিন্তু আর্মিতে যাওয়ার একটি সুযোগ চলে এসেছে সেহেতু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা প্রত্যেককে আবেদন করো তোমাদের এই যে ডকুমেন্টসটি তুমি পাঠাবে অর্থাৎ তুমি যে এই ফর্মটি ফিল আপ করবে ফিল আপ করার পরে তোমার ড তোমার পুরো ফর্মটি চেক চেকিং করানো হবে চেকিং করার পরে যদি তোমার কোনো ফর্মে প্রবলেম থেকে থাকে তাহলে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে না হলে তোমাদেরকে কল লেটার পাঠানো হবে বাড়িতে তোমার ঘরে অবশ্যই কল লেটার আসবে কল লেটারের পরে তোমার রিটার্ন টেস্ট হবে অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলো বলে দিলাম এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা হবে পরীক্ষায় তুমি যদি সফল হও তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে এই এইভাবে তোমাদের কিন্তু সিলেকশান হবে তো বন্ধুরা তোমাদেরকে এই ডকুমেন্টসটি কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ডকুমেন্টসটি পুরোপুরিভাবে ফিল আপ করবে ফিল আপ করার পরে যারা পোস্ট অফিসের মাধ্যমে ডাকের মাধ্যমে ডকুমেন্টস পাঠাতে জানে তাদেরকে অবশ্যই একবার দেখিয়ে নেবে দেখিয়ে নেবার পরে তোমার পোস্ট অফিসে তোমার অ্যাড্রেস অবশ্যই তোমাদেরকে দিতে হবে তোমরা জানো যে এক কোণে বাঁ সাইডে তোমাদেরকে নিজের অ্যাড্রেস এবং তুমি যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেস কিন্তু তোমাদেরকে দিতে হবে সেহেতু যারা পোস্ট অফিসের মাধ্যমে ডকুমেন্টস পাঠিয়ে থাকে বা বিভিন্ন ফর্ম ফিল যারা পাঠিয়েছিল তাদের কাছে একবার অবশ্যই সিনিয়র সিনিয়র যারা রয়েছে অবশ্যই সিনিয়রদের কাছ থেকে একবার জেনে নেবে কিভাবে পোস্ট অফিসের মাধ্যমে ডাকের মাধ্যমে পাঠাতে হয় সেহেতু যে অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটি তোমরা দেখতে পাচ্ছ হেডকোয়ার্টার বেঙ্গল সাব এরিয়া দুশো ছিচল্লিশ এ বোস রোড আলিপুর কলকাতা সাত লক্ষ সাতাশ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পুরো প্রসেসটি পাঠাতে হবে অর্থাৎ পুরো যে তোমাদের ফর্মটি সেই ফর্মটি তোমাদেরকে খামে ভরে পাঠাতে হবে তো বন্ধুরা এটি ছিল পুরোপুরি আপডেট আমি তোমাদেরকে এ টু জেড আপডেট আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি ভিডিওটার মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃত হয়েছো যদি আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে ধন্যবাদ